করছি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, পেঁয়াজ কাটছি, কেন হচ্ছে পেঁয়াজি বানাবো। আর আজকে শনিবার, কালকে ছুটি, আর সৌরভ তাড়াতাড়ি চলে এসছে, মর্নিং শিফট ছিল, 4:30 চলে এসছে, চা খাওয়া হয়ে গেছে। তো আমি বলছি বেগুনি ভাজবো, না পেঁয়াজি করো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাবা পেঁয়াজগুলো এত ঝা আছে, আমি বললাম আমি পেঁয়াজি কাটছি, বলছি পেঁয়াজ কাটছি, তুমি বেসন ফাটাও। উফ, এই যে মিস্ত্রি মশাই ঠিক করে করে দিস, আমি করেছি হয়নি, আমি তো ইঞ্জিনিয়ার না। মানুই করেছিল, তারপর আমি ওই করেছি তো হচ্ছে না, ভালো লাগে না। হ্যাঁ, ট্রাইপড ঠিক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার মানুষ, এইটুকুনি যদি না পারে কি করে হবে। আর হচ্ছে আজকে গ্যাস হচ্ছে, তোমার কি হয়েছে গ্যাসের পাইপটা, কোনো কারণ ছাড়া, মানে আমি বলছি শুনতে চেঞ্জ করতে হবে না। এই বল বল আমার নামে কি বলেছিস একটু বলে দে। হ্যাঁ, আমরা গ্যাস নিয়েছিলাম তখন 2016 সালে মে মাসে। তো গ্যাসের পাইপ বা এইসব রেগুলেটার যেগুলি হয় না, ওগুলি 4-5 বছরের মধ্যে একবার চেঞ্জ করে দেওয়া দরকার, ফর সেফটি আর কিছু না। তাহলে পাইপটা আচ্ছা কিছু না হলে চেঞ্জ করো বাবাই বড় তো করতে হয়। এবার কি হয়েছে, মানে পাইপটা দেখে একটু পুরনো হয়ে গেছে, তারপর পাইপটা কেন অনেকবার খোলা পড়া করা হয়েছে, তা যে এখানটায় মানে নভের মুখটা ওই জায়গাটা একটু লুজ হয়ে গেছে। মিকে আমি বললাম যে হচ্ছে দিয়ে আমি বলছি যে ওখানে চেঞ্জ করতে হবে, বলে না না চেঞ্জ করতে হবে না, সব ঠিক আছে, ওকে কোনো ব্যাপার না, ঠিকই আছে, দেখি বেকার পয়সা দিয়ে চেঞ্জ করব। তো মাত্র 200 টাকা দাম পাইপটা, কিন্তু ও বলছে যে না, এই করবি না, ম্যাডাম শুনবেন না। তারপরে আমি মানে হচ্ছে না বলে বাধ্য, মানে বলতে বাধ্য হলাম যে মানে নিজের মুখ বা কসমেটিক্স বা ড্রেসের জন্য মানে খরচ করে যাচ্ছে, অথচ একটা সেফটির জন্য, মানে হচ্ছে নিজের সেফটির জন্য ওটা খরচ করে। আচ্ছা আমাকে বল, বাড়িতে মাটা কতবার চেঞ্জ করে? আমার মা তো মানে যে কত বছর হয়ে গেল কোনোদিনই চেঞ্জ করে না। হাতে ছুরি নিয়ে যদি বলে কতবার চেঞ্জ করে আমি কি বলবো, না করেই না সারা জীবনই। সেই যে লাগিয়েছিল, সেই যবে থেকে গ্যাস আবিষ্কার হয়েছিল তবে লাগিয়েছিল, তবে থেকে মানে হচ্ছে লাগিয়ে আছে, এখনো মানে হচ্ছে চেঞ্জ করেনি। আমি খেয়ে নেবো বলে হ্যাঁ চকলেটগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছে। আসলে মানে বাড়িতে যখনই মানে কোনো রকম মিষ্টি জাতীয় জিনিসগুলি থাকে না, তখন আমার ইচ্ছা করে একটু অল্প অল্প করে টুকটু টুকটু করে সাজিয়ে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বল, ও সেটা জানে একটু ওটাকে সেইয়ে করে দেবে। সৌরভের মানে প্রবলেমটা কি বলতো, যদি থাকে একবারে সব শেষ করে দেবে, মানে পরের জন্য এইটুকু করে টুকরো রাখবে না। তুই রাখিস আমার বল। কালকে রবিবার, আজ শনিবার, কালকে অফ ডে আছে আমাদের। আচ্ছা, আর একদম বেশি হবে না, এতে খুব জোর হলে তো 6-7টা হবে। এইসব করে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, লাভ নেই বলতে কি, এইটার জন্য করতে হয়, বর বাড়ি থাকা মানে এক ঝামেলা, এইটা বানা হয় সেটা হয় না। এই এটা তো নুনি পড়ে দিয়েছি, বিট নুন ওপরে, বাবুই খায় না কি জ্বালা, এই কণা ফণা গুলো একটু ভেঙে ভেঙে দেবো যদি খায়। ব্যাপক হয়ে যায় এই মাঝে বল, ঠিক আছে আর দোল আর দোল, ঠিক আছে ভালো হয়েছে সত্যি। না না আনতে হবে না, তো আমরা এবার যাচ্ছি একটু তোমার ওই
কমপ্লেক্সের দিকে যাব আর হ্যাঁ বাবা আসলে বাবুকে নিয়ে একটু ঘোরার জন্য কি মামা কি হয়েছে বাবু একা একা পি পেলে একা একা বলবে বাথরুমে যাবে তারপর ওপেন দেখো কি হিংচুটে হয়ে যায় এরকম বলবে বাবু ওপেন দ্য ডোর কত জামা কাপড় দেখো ওই দেখো সারা চেয়ারে ভর্তি এগুলোকে এখন ক্লিন করব না আর ভাঁজ করব ফটাফট করে ওয়ার্ড্রোবে রেখে দেবো কি যে পরি এখন এই হচ্ছে জ্বালা মেয়েদের তাই না যে কিছু কি পরবো ড্রেস নেই সোয়েটার পরতে ইচ্ছা করে না কিছু করার নেই বাইরে প্রচুর ঠান্ডা ঘরের মধ্যে বোঝা যায় না If you happy and you know it, clap your hands. If you happy and you know it, clap your hands. If you happy and you know it, then you really wanna show it. If you happy and you know it, clap your hands. If you happy and you know it, pat your head. If you happy and you know it, pat your head. মাথায় যদি টুপি না রাখো তাহলে আমরা কিন্তু বাড়ি চলে যাব আবার ফিরে চলে যাব বাবু কিছুতেই তোমার হচ্ছে মাথায় টুপি রাখবেই না ওইটুকু টুকু চুল তার আবার ঘন তারপর ভেরি গুড বাবুই এখন উল্টো গোনে 4 3 2 1 হ্যাঁ এটা নতুন শিখেছে মানে বেশিটা পারে না 10 থেকে 1 পর্যন্ত পারে কোনো এক্সারসাইজ হচ্ছে না তা ভাবলাম একটুকুনি হাঁটি ওই দেখো পেছনে সৌরভ আর বাবুই আসছে তো বেশি দূর যাবো না ওরা স্কুটি করে জাস্ট একটু সামনে এগোবে এগিয়ে আবার ইউটার্ন নেবে তখন আমি আবার উঠে যাবো আর সৌরভ বলছে না এখান থেকে স্কুটিতে চলো আমি ঠিক আছে যাবো কিন্তু আমাকে একটুখানি হাঁটতে দাও মানে আমি চাই না আর কোনো ক্রমে মোটা হয়ে যেতে এই দেখো চলে এসছে এই এইটুকুনি আর তো চল আমি আসছি এই তো গার্ডেন উঠে পড়তেই হবে কিছু করার এই পাদানিটা বাবা রে এটা এত টাইট এবারে এসছি কমপ্লেক্সে বাবুকে নিয়ে কমপ্লেক্সে আসতে ইচ্ছা করে না এত বদমাস চারিদিক শুধু ছোটাছুটি করতেই থাকে এই দেখো কই গেল বাবুই ক্যামেরাতে আসছে না কেন ও বড্ড সামনে এগিয়ে গেছে বলে আসছে না কমপ্লেক্স এখন মানে মোটামুটি খালি এরম খালি কিন্তু থাকে না আর বিশেষ করে কি আমরা বাঙালিরা একটু লেট নাইট মানে ডিনার করি কিন্তু এখানে কিন্তু বাইরে কেউ লেট নাইট কিন্তু কেউ ডিনার করে না মোটামুটি এদের ম্যাক্সিমাম হলো 7:30-8 ম্যাক্সিমাম তারপর হচ্ছে খাওয়ার পরে খাওয়ার থেকে শোয়ার সময় এরা গ্যাপ রাখে অনেকটা ধরো 1.5 ঘন্টা তারপর 10টার সময় একদম ঘুমাতে যাবেই যাবে এর জন্য এরা এত হেলদি আর ফিট সেই চকলেটের কথা মনে আছে খাওয়ার পরে কই আমি এবার একটু ম্যানিকিওর পেডিকিওর করছি আর বাথরুমে বসেই করছি কেননা হচ্ছে এই জল দিয়ে টপক টপক করে সারা ঘর হচ্ছে এই গরম ভালো আর এরপরে সৌরভকে একটু করে দিতে হবে যদিও বলবে না যে মানে ওর ইচ্ছাই করে না মানে পায়ের কাছে আমি নিয়ে যাব করবো করবো মানে ওর পা ফাটবে পা সুন্দর থাকবে সেটাই তো আমার ভাবো নিন এবার আপনার চরম দুখানি ডালুন এর মধ্যে কি গরম গরম না আমি যে হাত দিলাম গরম লাগলো না আমার ঠান্ডা হয়ে যাবে একটু পরে একবার ঠান্ডা দিস না কোনো কাজই হবে না কি সুখ পায়ে গরম জল আর হাতে মোবাইল টিপে যাচ্ছে আমাকে কে এত কেয়ার করে বলো আমা আয় মা সোনা ছেলে তো সোনা ছেলে তো নাম বলে দাও তো হোয়াট ইজ ইউর নেম রিশা ভেরি গুড মামা গিভ মি আ কিস ও সো সুইট থ্যাংক ইউ কিস আমি বলবো কিস না কিস আমা ওয়াশ ইওর হ্যান্ডস করো ওয়াশ ইওর হ্যান্ডস বাবুই দেখবে কি সুন্দর হ্যান্ড ওয়াশ করে না 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 ওকে হ্যান্ড ওয়াশটা দাও হাতে
wash হ্যাঁ wash তুমি করো ঠিক করে properly properly within fingers এখন রাত অলমোস্ট 11:30টা বাজে গেছে আর কালকে তো সানডে তো ঠিক আছে একটা দিন একটু রাত করে ঘুমানো হয় আমাদের আর কি মানে বিশেষ করে শনিবারটা আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার পরের ব্লগে টাটা লটস অফ লাভ গুড নাইট